নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছি আমি বিধানচন্দ্র দাস সাধারণত হিসাব নিকাশ করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করে থাকি তা আমরা অষ্টম শ্রেণীতেই শিখেছিলাম তার নাম কি ছিল তার নাম কি ছিল ওই সফটওয়্যারটার নাম ছিল অষ্টম শ্রেণীতে বিশ্লেষণের সাথে আমরা এই যে পরিচিত হয়েছিলাম এর কিছু বৈশিষ্ট্য রয়েছে চলো আজকে আমরা এই স্প্যাডশিট বিশ্লেষণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। চলো আজকে আমরা স্প্রেডশিট বিশ্লেষণ নিয়ে আলোচনা করি। স্প্রেডশিট বিশ্লেষণ নিয়ে আলোচনা করি। তাহলে স্প্রেডশিটের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা অষ্টম শ্রেণীতে আলোচনা করেছিলাম। চলো আজকে আমরা এই স্প্রেডশিটের বৈশিষ্ট্যগুলো দেখে নেই। স্প্রেডশিটের কি কি বৈশিষ্ট্য আছে দেখো তো। প্রথমে আমরা বলতে পারি বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায় দ্বিতীয়ত বলতে পারি যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক কলাম ও শাড়ি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায় বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিছু কিছু বৈশিষ্ট্য আমরা অষ্টম শ্রেণীতেও দেখে নিয়েছিলাম তাই আমরা এই বৈশিষ্ট্যগুলো পুনরায় আলোচনা করলাম কি কি বৈশিষ্ট্য করলাম দেখো বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক কলাম ও শাড়ি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায় বিভিন্ন ধরনের ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে বিশ্লেষণ করা যায় আকর্ষণীয় চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় চলো আমরা স্প্রেডশিট এর একটা উইন্ডো দেখে নেই আমরা কি দেখতেছি একটা স্প্রেডশিট উইন্ডো এটাকে আমরা ওয়ার্ক বুক বলতে পারি এটাকে কি বলতে পারি ওয়ার্কবুক। আর আর স্প্রেডশিট অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ এটার বিশাল যে পরিধি থাকায় এটার এরূপ নামকরণ করা হয়েছে ছড়ানো কাগজ আর এটারই নাম হলো ওয়ার্কবুক। এখন ওয়ার্ক মধ্যে যা যা দেখতে পাচ্ছি সেটা হলো কি বলা হয় এই এ বি সি ডি ই এফ এগুলোকে কি বলে এগুলোকে বলা হয় কলাম এগুলোকে কি বলে এগুলোকে কলাম বলা হয় আর বাম দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোকে কি বলে এগুলোকে বলা হয় সারি এগুলো কি বলা হয় সারি আর শাড়ি এবং কলামের সমন্বয়ে যা ঘটিত হয় যে সেটাকে কি বলে সারি এবং কলামের সমন্বয়ে গঠিত সেটাকে বলা হয় সেল সেটাকে কি বলে সেটাকে সেল বলা হয় তাহলে আমরা দেখলাম মধ্যে এগুলোকে কি বলা হয় কলাম এবং ওয়ান টু থ্রি ফোর এগুলোকে বলা হয় সারি আর সারি এবং কলামের সমন্বয়ে যা গঠিত এটাকে বলা হয় সেল চলো আমরা স্প্রেডশিট কি সেটা জেনে নেই স্পেডশিটটা কি তোমরা বলতে পারবা আচ্ছা তোমরা সবাই নিশ্চয় চলো আমরা দেখে নেই স্প্রেডশিট কি স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় আমি আবার বলছি স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় এখন স্প্রেডশিটটা কি কি কাজে ব্যবহৃত হয় আমরা একটু দেখে চলো স্প্রেডশিট ব্যবহার স্প্রেডশিট শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণের জন্য স্প্রেডশিট ব্যবহার হয়ে থাকে দ্বিতীয়ত আয় ব্যয়ের হিসাব করার জন্য স্প্রেডশিট ব্যবহৃত হয় তৃতীয়ত বাজেট তৈরিতে স্প্রেডশিটের ব্যবহার করা হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহৃত হয়ে থাকে নির্বাচনের ভোট গণনায়ও স্প্রেডশিটের ব্যবহার করা হয় এয়ারলাইন্স রিজার্ভেশনে স্প্রেডশিটের ব্যবহার করা হয় খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়নে স্প্রেডশিট ব্যবহৃত আয়কর হিসাব ও বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহৃত হয় তাহলে আমরা কি কি দেখে নিলাম যে স্প্রেডশিটের যে ব্যবহারের ক্ষেত্রে আবার বলছি দেখো শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে আয় ব্যয়ের হিসাবে বাজেট তৈরিতে কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসেবে নির্বাচনের ভোট গণনায় এয়ারলাইন্স রিজার্ভেশনে খেলোয়াড়ের প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়নে আয়করের হিসাব ও বিশ্লেষণে কি তোমরা নিশ্চয়ই এগুলো সবাই জানো এবং এখন ভালোভাবে বুঝে নিয়েছ কি ক্লাসটা কেমন লাগলো তোমাদের ক্লাসটা নিয়ে তোমাদের কাছে ভালো লেগেছে স্পেডিট আগামী ক্লাসে আমি স্পেডশিট ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই থাকবা ভালোভাবে পড়াশোনা করবা স্পেডশিট পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি